স্যামসাং যখন এ সিরিজের ফোন লঞ্চ করে মার্কেটে একটি আলাদা লেভেলের এক্সাইটমেন্ট তৈরি হয়, কারণ স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলিতে ভালো সিকিউরিটি থাকে, সঙ্গে ভালোভাবে কোয়ালিটি মেনটেন করা হয়। আজকের এই ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি A72 নিয়ে আলোচনা করব, যেটা রিসেন্টলি মার্কেটে লঞ্চ হয়েছে। আমরা আজকের এই ভিডিওতে জানব স্যামসাং গ্যালাক্সি A72 এর মধ্যে কী স্পেসিফিকেশন আছে, কী ফিচার্স আছে এবং কত দাম রেখেছে ভারতীয় বাজারে এবং কত দাম হতে পারে বাংলাদেশের বাজারে। তো আপনি যদি স্যামসাং এর ফ্যান হয়ে থাকেন এবং স্যামসাং A72 কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। স্যামসাং গ্যালাক্সি A72 এর মধ্যে আপনারা যে ডিসপ্লে পাবেন, এটা হলো 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এবং স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে এবং অন্যান্য কোম্পানির অ্যামোলেড ডিসপ্লের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে। ডিসপ্লে অনেক ভালো হয়, সঙ্গে ব্রাইট ডিসপ্লে আপনারা পাবেন। সঙ্গে এটি আসবে একটি ছোট্ট পাঞ্চলের সঙ্গে মিডিলে, যেটি দেখতে বেশ সুন্দর লাগে। এর ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন গ্লাসটিক ফিনিশ, ফলে ফোন হাতে নিলে আপনারা প্রিমিয়াম ফিল করবেন। এবং স্যামসাং A72 এর ক্যামেরা মডিউলটি দেখে অনেক সুন্দর লাগছে এবং একটি নতুন ধরনের ডিজাইন আনা হয়েছে। স্যামসাং গ্যালাক্সি A72 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন IP67 এর রেটিং, অর্থাৎ এটি হতে চলেছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। ফোনটি আপনারা হাতে নিয়ে যখন তখন জলে ফেলে দিবেন বা ধুলোবালির মধ্যে ব্যবহার করবেন, ফোনটির কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না, যেটা একটি ইন্টারেস্টিং ফিচার। আউট অফ দ্য বক্স স্যামসাং A72 রান করবে অ্যান্ড্রয়েড 11-এ, যেটি কাস্টমাইজ করা থাকবে OneUI 3.1 এর সঙ্গে। এবং OneUI 3.1 অনেক ভালোভাবে কাস্টমাইজ করা আছে এবং হিজিবিজি না, হালকা এবং মিনিমাল। স্যামসাং গ্যালাক্সি A72 এর ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন 4টি ক্যামেরা। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে থাকছে OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। সঙ্গে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তার ফলে ভিউইং অ্যাঙ্গেল ভালো পাবেন। সঙ্গে পাবেন 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যার ফলে আপনারা ভালোভাবে জুম করতে পারবেন এবং ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে ছবিতে। এবং একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি দারুণ, আপনি জুম করতে পারবেন, ভালোভাবে ম্যাক্রো শ্যুট নিতে পারবেন, ভিউইং অ্যাঙ্গেল ভালো পাবেন। এবং যারা ইউটিউবার বা ব্লগ রেকর্ড করতে যান তাদের জন্য এটা আদর্শ হবে, কারণ OIS থাকায় ফোন হিললেও ভিডিও কিন্তু হিলবে না। সঙ্গে এখানে থাকবে LED ফ্ল্যাশ এবং এটা দিয়ে আপনার 4K-তে আপ টু 30 FPS-এর সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের পাঞ্চল দিয়ে, এবং এটা দিয়েও আপনারা 4K-তে আপ টু 30 FPS-এর সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি A72-তে আপনারা পেয়ে যাবেন স্টেরিও স্পিকার, তার ফলে সাউন্ড কোয়ালিটি দারুণ হবে, গান শুনে আপনারা বেশ মজা পাবেন। তাছাড়া থাকছে 3.5 mm জ্যাক। স্যামসাং গ্যালাক্সি A72-এ সিকিউরিটির জন্য আপনারা পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা খুব ফাস্ট ওয়ার্ক করবে। তাছাড়া AI বেস ফেস আনলকের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। স্যামসাং A72-এ যদি আমরা ইন্টারনালি আলোচনা করি, স্যামসাং গ্যালাক্সি A72 লঞ্চ হয়েছে আমাদের ভারতীয় বাজারে 2টি ভ্যারিয়েন্টের সঙ্গে। 8 GB RAM 128 GB ইন্টারনাল স্টোরেজ, 8 GB RAM 256 GB ইন্টারনাল স্টোরেজ। বাংলাদেশেও এই দুটি স্টোরেজ অ্যাভেলেবেল আছে। স্যামসাং A72 এর মধ্যে আপনার হাইব্রিড সিম স্লট পাবেন, অর্থাৎ অ্যাট এ টাইম 2টি 4G SIM ব্যবহার করতে পারবেন বা 1টি 4G SIM 1টি মেমোরি কার্ড। স্যামসাং A72 এর একটি 5G ভ্যারিয়েন্টও আছে, যেটি আমাদের ভারত এবং বাংলাদেশে লঞ্চ কিন্তু হয়নি। সঙ্গে স্যামসাং গ্যালাক্সি A72-তে পারফরমেন্সের জন্য আপনারা পেয়ে যাবেন কোয়ালকমের স্ন্যাপড্র্যাগন 720G চিপসেট। এটা একটি অক্টাকর প্রসেসর এবং এর পারফরমেন্স ওভারঅল যথেষ্ট ভালো, কারণ এই সেম প্রসেসর দিয়ে Redmi 9 Pro 9 Pro Max-এর রিভিউ আমরা আনবক্সিং করেছি, সেখানে আপনাকে বলেছিলাম এর পারফরমেন্স তুকর। পাবজি, ফ্রি ফায়ার মতো গেম, কল অফ ডিউটি, অ্যাসপার লাইনের মতো গেম কিন্তু কোনো রকমের ল্যাগ করে না। সঙ্গে এখানে হিটিং ইস্যু একদম নেই বললেই চলে। সঙ্গে আপনার মাল্টিটাস্কিং এবং গেম খেলার জন্য স্যামসাং A72-তে আছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, অলমোস্ট এই মোবাইলটাতে যত আছে। এবং এটি চার্জ হবে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জারের সঙ্গে এবং Type-C port দিয়ে। তো এই হলো স্যামসাং A72, ওভারঅল একটি দারুণ স্মার্টফোন। আমরা যদি স্যামসাং A72-এর দাম দেখি, ফোনটি লঞ্চ হয়েছে 2টি ভ্যারিয়েন্টে। 8 GB RAM এবং 128 GB লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে অফিসিয়ালি 35,000 টাকায়, এবং 8 GB RAM 256 GB স্টোরেজ লঞ্চ হয়েছে ভারতীয় বাজারে 38,000 টাকায়। বাংলাদেশে আপনারা 44,000 থেকে 45,000-এর মধ্যে পেয়ে যাবেন স্টার্টিং ভ্যারিয়ান্টটি। তো আমাকে দামটি একটু বেশি লেগেছে, কিন্তু স্যামসাং A72-তে আপনারা নক সিকিউরিটি পাবেন, তার ফলে ফোন কিন্তু অনেকটা সিকিউর হয়ে উঠবে এবং আজকের দিনে একটা সিকিউরিটি বা প্রাইভেসি অনেক বড় একটি ফ্যাক্টর। তো দামটা একটু বেশি হলেও
আমার মনে হয়েছে ফোনটি যথেষ্ট ভালো কিন্তু 2-4 হাজার যদি দামটা কম হতো আরও বেটার হতো তো আপনার স্যামসাং A72কে নিয়ে কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনারা যারা কেনার কথা ভাবছেন অবশ্যই ফোনটি নিতে পারেন জাস্ট দামটা একটু বেশি তো আমাদের আজকের ভিডিও এখানেই থাকলো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীকালে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ বাংলাতে কোয়ালিটি এবং জেনুইন রিভিউ একমাত্র আমাদের চ্যানেলে পাবেন তো আমরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ